HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষায় জেনারেল সায়েন্স সাবজেক্টে টোটাল 10টি এমসিকিউ আসবে। সো এই এমসিকিউগুলোর আনসার সঠিক লিখে জেনারেল সায়েন্স সাবজেক্টে ভালো স্কোর করার জন্য আমি তোমাদেরকে এই ভিডিওতে টপ 50 এমসিকিউ প্রোভাইড করব। এবং এই এমসিকিউগুলো HSLC 2021 অর্থাৎ 2021 বর্ষের ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। এবং আমি এর আগে জেনারেল সায়েন্সের আরও কয়েকটি এমসিকিউর ভিডিও এই চ্যানেলে আপলোড করে রেখেছি। যদি তোমরা ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই চ্যানেলের প্লেলিস্টে ভিজিট করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। এবং ভিডিওটির শেষে ইংলিশ মিডিয়াম এবং আসামিস মিডিয়াম স্টুডেন্টসরা জেনারেল সায়েন্সের এমসিকিউগুলো কোথায় পাবে তা আমি বলে দেব। সো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবে এইরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সো প্রথম এমসিকিউটি হলো লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক ধাতুর বিক্রিয়া ঘটলে কি উৎপন্ন হয়। সো লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্ক ধাতুর বিক্রিয়া ঘটলে উৎপন্ন হবে ZnSO4 এবং H2 গ্যাস। সো এটির আনসার হবে অপশন নম্বর 2। নেক্সট এমসিকিউটি হলো লক্ষ্যবস্তুর কোন অবস্থানের জন্য একটি অবতল দর্পণে অসদ সুজা এবং লক্ষ্যবস্তু থেকে বড় আকারের প্রতিবিম্ব পাওয়া যাবে। সো এই এমসিকিউটির আনসার হবে অপশন নম্বর 4, মানে দর্পণের মেরু এবং মুখ্য ফোকাসের মধ্যে। নেক্সট এমসিকিউটি হলো নিম্নলিখিত কোনটি প্রথম বর্গের অন্তর্ভুক্ত নয়। সো এটির আনসার হবে অপশন নম্বর 2, Mg মানে ম্যাগনেসিয়াম। নেক্সট এমসিকিউটি হলো গরম জলের জন্য সৌর জল উত্তাপক যন্ত্র ব্যবহার করা যায় না। সো এটির আনসার হবে অপশন নম্বর 2, মেঘলা দিনে। নেক্সট এমসিকিউটি হলো অ্যাসিড এবং ক্ষার শনাক্তকরণের জন্য নিম্নলিখিত কোনটি সার্বজনীন সূচক। সো এটির আনসার হবে অপশন নম্বর 4, pH দ্রবণ। নেক্সট এমসিকিউটি হলো নিম্নলিখিত কোনটি শ্বাসরঞ্জক পদার্থ। সো এটির আনসার হবে অপশন নম্বর 1, হিমোগ্লোবিন। নেক্সট এমসিকিউটি হলো নিম্নলিখিত কোনটি ওজন স্তরের অবক্ষয়কে অধিক প্রভাবিত করে। সো এই এমসিকিউটির আনসার হবে অপশন নম্বর 4, ক্লোরোফ্লুরোকার্বন। এবং এই এমসিকিউটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা এই এমসিকিউটি ভালো করে শিখে রাখবে। নেক্সট এমসিকিউটি হলো মানুষের মস্তিষ্কের যে অংশ দেহের নড়াচড়া এবং সমতা রক্ষা করে সেইটি হলো। সো এটির আনসার হবে অপশন নম্বর 2, সেরেবেলাম। নেক্সট এমসিকিউটি হলো মানব দেহে কত জোড়া ক্রোমোজোম থাকে। সো তোমরা সবাই জানো যে মানব দেহে 23 পেয়ার বা 23 জোড়া ক্রোমোজোম থাকে। সো এটির আনসার হবে অপশন নম্বর 1। এবং তোমরা আমাকে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে যে মানব দেহে সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ ক্রোমোজোম কতটি থাকে। নেক্সট এমসিকিউটি হলো উদ্ভিদের জাইলম কলার কাজ হলো। সো তোমরা সবাই জানো যে উদ্ভিদের জাইলম কলার কাজ হলো জল পরিবহন। সো এটির আনসার হবে অপশন নম্বর 1। এই এমসিকিউগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। সো তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। নেক্সট এমসিকিউটি হলো উপরে যে বিক্রিয়াটি দেওয়া আছে এই বিক্রিয়াটি কী প্রকারের বিক্রিয়া। সো এই বিক্রিয়াটি হবে দিও প্রসারণ বিক্রিয়া। নেক্সট এমসিকিউটি হলো একটি দ্রবণ লাল লিটমাসকে নীল করে এর pH কত হবে। সো এর pH হবে 10, মানে অপশন নম্বর 4। নেক্সট এমসিকিউটি হলো নিম্নলিখিত কোনটি ধাতুকল্পের উদাহরণ। সো ধাতুকল্পের উদাহরণ হবে অপশন নম্বর 2। নেক্সট এমসিকিউটি হলো নিম্নলিখিত কোনটি সৌরশক্তি আধারিত শক্তি নয়। সো এটির আনসার হবে অপশন নম্বর 3, নিউক্লিয় শক্তি। নেক্সট এমসিকিউটি হলো দস্তা লেপন পদ্ধতিতে কি ধাতুর প্রলেপ দেওয়া হয়। সো এই এমসিকিউটির আনসার হবে অপশন নম্বর 4, রূপা। এবং এই এমসিকিউটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট এমসিকিউটি হলো নিচের কোনটি জৈব বিনাশক আবর্জনা। সো তোমরা সবাই জানো যে উর্বরক বা সার হলো জৈব বিনাশক আবর্জনা। নেক্সট এমসিকিউটি হলো একটি আয়না থেকে তুমি যত দূরে দাঁড়াও না কেন প্রতিবিম্বটি সবসময় খারা হয়, আয়নাটি কী প্রকারের। সো এই এমসিকিউটির আনসার হবে অপশন নম্বর 4, সমতল অথবা উত্তল। নেক্সট এমসিকিউটি হলো নিম্নলিখিত কোনটি জীবের লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। সো তোমরা সবাই জানো যে জীবের লক্ষণ বা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে জিন। সো এটির আনসার হবে অপশন নম্বর 1। নেক্সট এমসিকিউটি হলো উদ্ভিদের দেহে জাইলেমের কাজ হলো। সো উদ্ভিদের দেহে জাইলেমের কাজ হলো জলের পরিবহন। সো এটির আনসার হবে অপশন নম্বর 1, বারুমান 1। নেক্সট এমসিকিউটি হলো ভারতে বিদ্যুৎ শক্তির মূল উৎসগুলো হলো। সো ভারতে বিদ্যুৎ শক্তির মূল উৎসগুলো হলো তাপ শক্তি। সো এটির আনসার হবে অপশন নম্বর 1। এই এমসিকিউগুলোর আনসার তোমরা বারবার পড়বে। সো নেক্সট এমসিকিউটি হলো উপরে যে বিক্রিয়াটি দেওয়া আছে এই বিক্রিয়াটির ক্ষেত্রে
নিম্নলিখিত কোন মন্তব্যটি শুদ্ধ? সো এটির আনসার হবে অপশন নাম্বার থ্রি, কার্বন জারিত হয়েছে। নেক্সট এমসিকিউটি হলো প্রোপেনে থাকা বন্ধনীর সংখ্যা। সো তোমরা সবাই জানো যে প্রোপেনে থাকা বন্ধনীর সংখ্যা হলো 10। সো এই এমসিকিউটির আনসার হবে রোমান 1, মানে অপশন 1। তারপরের এমসিকিউটি হলো একটি পদার্থের রুদ্ধকতার এসআই একক। সো তোমরা সবাই জানো যে একটি পদার্থের রুদ্ধকতার এসআই একক হলো ওম মিটার। সো এই এমসিকিউটির আনসার হবে রোমান 2। নেক্সট এমসিকিউটি হলো নিম্নলিখিত কোন পদার্থ লেন্স তৈরির জন্য ব্যবহার হয় না? সো তোমরা সবাই জানো যে কাদামাটি লেন্স তৈরির কাজে ব্যবহার করা হয় না। সো নেক্সট এমসিকিউটি হলো একটি বাইকল থেকে শক্তি উৎপাদন করতে বায়ুর নিম্নতম গতিবেগ হতে হবে। সো এই এমসিকিউটির আনসার আমি তোমাদেরকে আরেকটি ভিডিওতে বলেছিলাম। সো এই এমসিকিউটির আনসার তোমরা আমাকে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। তারপরের এমসিকিউটি হলো নিচের কোনটি মেন্ডেলের বংশগতি সূত্রতে পড়ে না? সো এই এমসিকিউটির আনসার হবে অপশন নম্বর 4, প্রাকৃতিক নির্বাচন। নেক্সট এমসিকিউটি হলো নিম্নলিখিত কোনটি চর্বি অণুর ইমেলসিফিকেশন? সো এই এমসিকিউটির আনসার হবে অপশন নম্বর 3, পিত্তলবণ। নেক্সট এমসিকিউটি হলো নিম্নলিখিত কোন তন্ত্র প্রাণীদেহের বিভিন্ন তন্ত্রসমূহের মধ্যে সম্বন্ধ রক্ষা করে? এই এমসিকিউটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এই এমসিকিউটির আনসার হবে রোমান 2, স্নায়ুতন্ত্র। তারপরের এমসিকিউটি হলো নিচের কোনটি একটি পরিস্থিতিতন্ত্রের অজৈবিক উপাদান? সো এটির আনসার হবে অপশন নম্বর 1, উষ্ণতা। তারপরের এমসিকিউটি হলো নিম্নলিখিত কোনটি মৌলের বিন্যাস 2.8.7? সো তোমরা সবাই জানো যে ক্লোরিনের ইলেকট্রনীয় বিন্যাস হলো 2.8.7। সো এই এমসিকিউটির আনসার হবে অপশন নম্বর 1, সিএল। তারপরের এমসিকিউটি হলো নিচের কোনটি উভয়ধর্মী অক্সাইড? সো এই এমসিকিউটির আনসার হবে রোমান 3, ZnO। নেক্সট এমসিকিউটি হলো 2 ওম রোধের একটি তার 4টি সমান অংশে ভাগ করা হলো, অংশ 4টিকে সমান্তরাল সজ্জাতে সংযোগ করা হলো। যদি সজ্জাটির সমতুল্য রোধ আর হয় তাহলে 2 ওম ইষ্টু আর হবে। সো এই এমসিকিউটির আনসার হলো 16 ওম, অর্থাৎ রোমান 2 এই এমসিকিউটির আনসার হবে। তারপরে এমসিকিউটি হলো উপরে যে বিক্রিয়াটি দেওয়া আছে এই বিক্রিয়াটি কী বিক্রিয়া হবে? সো এই বিক্রিয়াটি হবে একটি অপসারণ বিক্রিয়া। সো এই এমসিকিউটির আনসার হবে রোমান 4। তারপরের এমসিকিউটি হলো পর্যাবৃত্ত তালিকাতে দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলিক সংখ্যা ক্রমে? সো তোমরা আমাকে এই এমসিকিউটির আনসার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। সো নেক্সট এমসিকিউটি হলো রন্ধন গ্যাসের প্রধান উপাদান হলো? সো তোমরা সবাই জানো যে রন্ধন গ্যাসের প্রধান উপাদান হলো বিউটেন। সো এই এমসিকিউটির আনসার হবে রোমান 4। তারপরের এমসিকিউটি হলো নিম্নলিখিত কোনটি মানবসৃষ্ট পরিস্থিতিতন্ত্রের উদাহরণ? সো মানবসৃষ্ট পরিস্থিতিতন্ত্রের উদাহরণ হবে রোমান 1, বাগান। তারপরের এমসিকিউটি হলো জৈব গ্যাসের মূল উপাদান কি? সো জৈব গ্যাসের মূল উপাদান হলো মিথেন এবং এই এমসিকিউটি কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরের এমসিকিউটি হলো একটি লেন্সের বিবর্ধন m = -1/3 পাওয়া গেল, এর অর্থ হলো? সো এটির অর্থ হবে প্রতিবিম্বটি সূর্য, ঔষধ এবং লক্ষ্য বস্তুর 1/3। সো এমসিকিউটির আনসার হবে রোমান 1। তারপরের এমসিকিউটি হলো মস্তিষ্ক কী কাজ করে? সো তোমরা সবাই জানো যে ভাবনা এবং চিন্তা করা, হৃৎস্পিন্দের স্পন্দন, শরীরে সমতা রক্ষা করা, এগুলো হলো মস্তিষ্কের কাজ। সো এটির আনসার হবে উপরের সব কয়টি, মানে অপশন নম্বর 4। তারপরের এমসিকিউটি হলো বংশগতি বিজ্ঞানের জনক কাকে বলা হয়? সো তোমরা সবাই জানো যে গ্রেগর জোহান মেন্ডেল হলেন বংশগতি বিজ্ঞানের জনক। সো এমসিকিউটির আনসার হবে অপশন নম্বর 1। নেক্সট এমসিকিউটি হলো উপরে যে বিক্রিয়াটি দেওয়া আছে এই বিক্রিয়াটি কী বিক্রিয়ার উদাহরণ? সো এই বিক্রিয়াটি হবে অপসারণ বিক্রিয়ার উদাহরণ। সো এই এমসিকিউটির আনসার হবে রোমান 3। তারপরে এমসিকিউটি হলো এনএ এর ইলেকট্রনীয় বিন্যাস 2.8.1। এনএ অক্সিজেনের সাথে গঠন করা যৌগটি, মানে গঠন করা যৌগটি কী হবে? সো এই এমসিকিউটির আনসার হবে Na2O, মানে অপশন নম্বর 1 হবে এটির কারেক্ট আনসার। তারপরের এমসিকিউটি হলো বৃষ্টির জলের pH-এর মাত্রা কত হলে অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি হয়? সো তোমরা সবাই জানো যে বৃষ্টির জলে pH-এর মাত্রা 5.6 থেকে কম হলে অ্যাসিড বৃষ্টি হয় বা অম্ল বৃষ্টি হয়। নেক্সট এমসিকিউটি হলো দুইটি তারের দৈর্ঘ্য, রোধ এবং রোধাঙ্ক প্রতিটির ক্ষেত্রে অনুপাতের মান 1:2 হইলে তার দুইটির ব্যাসের অনুপাত? সো তার দুইটির ব্যাসের অনুপাত হবে 1:√2। নেক্সট এমসিকিউটি হলো নিচের কোনটি নবীকরণযোগ্য শক্তির উৎস নহে? সো তোমরা সবাই জানো যে কয়লা নবীকরণযোগ্য শক্তির উৎস নহে। সো এটির আনসার হবে রোমান 4। তারপরের এমসিকিউটি হলো
निम्नलिखित कौन विभाग टी जैव विनाशक विभाग अंतर्गत सो एमसीक्यूटर आंसर होबे फलेर कुचा पिटा एवं लेबू रस एगुलो की एगुलो हलो जैव विनाशक विभाग अंतर्गत नेक्स्ट एमसीक्यूटी हलो एलपीजी एर मूल उपादान हलो सो एलपीजी एर मूल उपादान हलो ब्यूटेन सो एमसीक्यूटर आंसर होबे रोमान 4 तारपरे एमसीक्यूटी हलो वायु सापेक्षे काचेर प्रतिसरांक 1.5 सुतरां काचे आलोकेर बेग सो काचे आलोकेर बेग होबे 2×10⁸ मीटर पर सेकेंड नेक्स्ट एमसीक्यूटी हलो दुटी स्नायुकोषेर मध्यवर्ती फाँकके की बोले सो तुम्हारा सबाई जानो जे दुटी स्नायुकोषेर मध्यवर्ती फाँकके बोला हय साइनापस माने ए एमसीक्यूटर आंसर होबे रोमान 2 एवं ए एमसीक्यूटी किन्तु अनेक बेशी इम्पोर्टेंट एचएसएलसी 2021 अर्थात 2021 बर्षेर मैट्रिक परीक्षार जन्य तारपरेर एमसीक्यूटी हलो मेंडेल कोनटी गाछेर उपर परीक्षा करेछिलेन एवं एई क्वेश्चनटिर आंसर अनेक बेशी इजी सो तुम्हारा आमाके भिडियोटिर कमेंट बक्से गिये कमेंट करे जानाबे जे ग्रेगर जोहान मेंडेल कौन गाचर ऊपर परीक्षा करें सो यही हलो टॉप 50 साइंसर एमसीक्यू एवं वीडियो की डिस्क्रिप्शने इंग्लिश मीडियम और आसामिस मीडियम स्टूडेंट्स जन्य एक पीडीएफ रखा आज सो यही पीडीएफ टी तुम्हारा डाउनलोड कर नियो एवं चैनले आमी क्लास टेनर इंग्लिश क्लास टेनर जनरल साइंस क्लास टेनर सोशल साइंस और क्लास टेनर जनरल मैथमेटिक्सर चैप्टर वाइज इम्पोर्टेंट क्वेश्चन एंड आंसर्स वीडियो अलरेडी अपलोड कर रेखे जदि तुम्हारा वीडियोगुलो ना देखे थको ताहले ए चैनल प्लेलिस्टे विजिट कर तुम्हारा वीडियोगुलो देखे नीते पारो एवं जदि वीडियोटिते लाइक ना करे थको ताहले एखोनी एकटी लाइक कर दाओ एवं ए वीडियोटी तुम्हारा तुम्हारे बंधुदेर संगे जत पारो शेयर करबे जदि ए चैनल नतून हो थाके चैनलटी सबस्क्राइब करे बेल आइकने प्रेस करे राखबे कारण आमी ए चैनले एरकम वीडियो आपलोड करे थाकि सो थैंक्स फर व्वाचिंग आबार एकटी नतून वीडियो देखा होबे आजकेर मतो बाई।